শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। এই সকাল হেমন্তের সকাল, এই সকাল কার্তিকের সকাল, এবং এই সকাল দর্পণের এক সকাল, এই সকাল শীত শীত মাখা এক সকাল, এবং এই সকাল শিশির মাখা সকাল। এ সকালে আবারও সবাইকে কাছে ডেকে নিয়ে বসতে চাই, বসতে চাই দর্পণকে সঙ্গে নিয়ে, বসতে চাই কিছু পরিবেশনা শোনাবার আশায়, কারণ দর্পণ যে আমাদের অনেক রকম তথ্যের নিবেদন। দর্পণের মাঝে থাকে শিক্ষামূলক কিছু আয়োজন, আর এই সঙ্গে থাকে কোনো না কোনো বিনোদন, যে বিনোদন রুচিশীলতার পরিচয়কে তুলে ধরে, যে বিনোদন হয়ে ওঠে মনের মতন। আজও এমনই কিছু আয়োজনকে সঙ্গে করে বসেছি দর্পণ বন্ধুদেরকে শোনাবো বলে, তাই সবাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এই দর্পণের সবগুলো আয়োজন। সবাইকে হেমন্তের শিশির মাখার শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের দর্পণ আয়োজনে। আমাদের মাঝে কোনো না কোনো দিন এসে দিবস হয়ে ওঠে, আর তখন সেই দিবসের কথা গুরুত্বের বিচারে দর্পণের মাঝেও আমরা তুলে ধরি, তুলে ধরি দর্পণ বন্ধুদেরকে দিবসের কথা জানাবার জন্যে, তুলে ধরি দিবসের তাৎপর্য এবং প্রয়োজনীয়তাকে বোঝাবার জন্যে। এই যেমন আজ একটি বিশেষ দিবস, আজ হল জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান দিবস। সহজ কথায় বলবো, আজকের দিবস আমাদেরকে যেমন রক্তদানে আগ্রহী করে তুলতে চায়, তেমনি মৃত্যুর পর আমাদেরকে চক্ষুদানেও উৎসাহিত করতে চায়। ১৯৯৪ সালের ২রা নভেম্বর থেকে এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে। এছাড়াও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির আয়োজনে এই দিবসটি বিশেষভাবেই পালিত হয়ে থাকে। রক্তদান এক অর্থে জনসেবারই নামান্তর, কারণ একজনের রক্ত অন্যের জীবন বাঁচাতে সাহায্য করে। রক্ত দিলে রক্তশূন্যতার কোনো ঘটনা ঘটে না। তাছাড়া রক্তদান শরীরকেও কোনো ক্ষতি করে না। রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠানই জানিয়ে দেবে আমি আপনি রক্তদানের জন্য উপযুক্ত কিনা। একটা স্লোগান আমাদের অনেকেরই চোখে পড়ে, আর তা হল রক্ত দিন জীবন বাঁচান। রক্তদানের জন্য দরকার ইচ্ছে বা আগ্রহ, দরকার মানব সেবার মানসিকতা। এছাড়াও আমরা ইচ্ছে করলে মৃত্যুর পর আমরা আমাদের চোখ দান করতে পারি, আমার চোখ দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারি। আসুন আমরা আমাদের আন্তরিকতা দিয়ে আজকের জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসকে সার্থক করে তুলি। এবার জানাতে চাই আজকের দর্পণে কী কী থাকছে আপনাদের জন্য। আজ বুধবার, আজকের দর্পণ থেকে আমরাও তাই একে একে অর্পণ করব এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, ইয়ালাপন, যুগের সাজ, যুগের পোশাক, নদীয় জীবন এবং আমাদের গান। সূচি পরিচিতির রেশ ধরে এবার একে একে মূল পরিবেশনায় যেতে চাই। সূচিক্রম অনুযায়ী প্রথমেই শোনাব এই দিনে পর্বটি। ইতিহাসের এক স্মরণীয় চরিত্র হল রবার্ট ক্লাইভ, যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং একজন ব্রিটিশ উপনিবেশবাদী। তিনি ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন। তারই নেতৃত্বে মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাদলকে পরাজিত করে। ১৭৭৪ সালের আজকের এই দিনে রবার্ট ক্লাইভ লন্ডনে আত্মহত্যা করেন। যার দৃঢ়চেতা মানসিকতা এবং আন্তরিক চেষ্টায় ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং চর্চার পথ সুগম হয়েছিল এবং যাকে নতুন যুগে সমাজ সচেতন ও মুক্ত বুদ্ধির পথিকৃৎ বলা হয়ে থাকে, তিনিই হলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। চিকিৎসক এই প্রগতিশীল মানুষটি ভারতের হাওড়ার পাইকপাড়ায় ১৮৩৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। আমাদের ভাষা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে যাঁর অবদান চিরস্মরণীয় হয়ে আছে, তিনি হলেন একজন মহান রাজনীতিবিদ,
সমাজকর্মী, আইনজীবী এবং ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে তিনি বাংলা ভাষার দাবি উত্থাপন করেন। 1971 সালের 29 মার্চ পাক বাহিনীর নির্যাতনে তিনি নিহত হন। 1886 সালের আজকের এই দিনে ধীরেন্দ্রনাথ দত্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার রামরায়লে জন্মগ্রহণ করেন। মেকি জ্ঞান অজ্ঞতা চেয়ে বিপজ্জনক, এমনই এক যথার্থ বাণী দিয়েছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার, সাহিত্যের নোবেলজয়ী জর্জ বার্নার্ড শ, যিনি একাধারে ছিলেন প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। সমাজের নানা রকম সমস্যাগুলো তিনি হাস্যরসের ছদ্মাবরণে দক্ষতার সঙ্গে তার লেখায় ফুটিয়ে তুলতেন। 1950 সালের আজকের এই দিনে জর্জ বার্নার্ড শ ইংল্যান্ডের হার্টফোর্ড শায়ারে পরলোক গমন করেন। 1922 সালে বঙ্গীয় সিভিল সার্ভিসে যোগদান করেন বিশিষ্ট প্রাবন্ধিক মোহাম্মদ বরকতুল্লাহ। 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলে তিনি একাডেমির বিশেষ কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। প্রবন্ধের জন্য 1960 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1974 সালের আজকের এই দিনে মোহাম্মদ বরকতুল্লাহ মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এ পর্যন্ত। বিদায় নেব, তবে তার আগে বলতে চাই আপনাদের কথা। আজ 2 নভেম্বর আপনাদের যাদের জন্মদিন তাদের যখন আমাদের মনের ভেতর এই দেশ আর এদেশের স্বাধীনতা কথা বলে ওঠে, তখন এই স্মৃতিপটে ভেসে ওঠে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ, যে মানুষটি দেশ আর দেশের মানুষের স্বাধীনতার জন্যে তৎকালীন পাকিস্তান সরকারের নির্যাতন আর নিপীড়ন সয়েছেন, তবু তিনি তাঁর আদর্শে ছিলেন অটল। আয়োজনের এ পর্যায়ে শুনব বঙ্গবন্ধুর জীবনের কথাগুলো তারই লেখা গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে। এ বইয়ের অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন সত্য আসাম থেকে চলে এসেছেন, তাকে পূর্ববাংলার জনসাধারণ তেমন জানত না। শুধু ময়মনসিংহ, পাবনা ও রংপুরের কিছু কিছু লোক তাঁর নাম জানত, কারণ তিনি আসামেই কাটিয়েছেন। তবে শিক্ষিত সমাজের কাছে কিছুটা পরিচিত ছিলেন। একজন মুসলিম লীগের নেতা হিসাবে তিনি আসামের বাঙাল খেদা আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং জেলও খেটেছিলেন। টাঙ্গাইলের লোকেরা তাকে খুব ভালোবাসত। শামসুল হক সাহেব তাকে ভালোভাবে জানতেন, কারণ হক সাহেবের বাড়িও সেখানে। তিনি মৌলানা সাহেবের সাথে পাকাপাকি আলোচনা করবেন ঠিক হল। পূর্বেও তিনি পুরানা মুসলিম লীগ কর্মীদের সভায় যোগদান করেছিলেন। কিছুদিনের জন্য তিনি আসাম গিয়েছিলেন, ফিরে আসলেই আমরা কর্মী সভা করে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করব ঠিক হল। সীমান্ত প্রদেশের পীর মানকি শরীফ একটা প্রতিষ্ঠান গড়েছেন, তার নাম দিয়েছেন আওয়ামী মুসলিম লীগ। সীমান্ত প্রদেশের প্রধানমন্ত্রী খান আব্দুল কাইয়ুম খান মুসলিম লীগ থেকে পুরানা কর্মীদের বাদ দিয়েছেন এবং অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিয়েছেন। অনেক লীগ কর্মীকে জেলে দিতেও দ্বিধাবোধ করেন নাই। এখন তিনি সীমান্ত শার্দুল বনে গিয়েছেন। পাকিস্তান আন্দোলনে সীমান্ত গান্ধী, খান আব্দুল গাফফার খান ও ডাক্তার খান সাহেবের মোকাবেলা করতে পারেন নাই, ফলে সীমান্ত প্রদেশে কংগ্রেস সরকার গঠন হয়। একমাত্র পীর মানকি শরীফই লাল কর্তাদের বিরুদ্ধে মুসলিম লীগকে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। তবু পীর সাহেবের জায়গাও মুসলিম লীগে হয় নাই। পীর মানকি শরীফ সভাপতি এবং খান গোলাম মোহাম্মদ খান লুন্দখোর সাধারণ সম্পাদক হয়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করে। 1949 সালের মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিল মাসের প্রথম দিকে টাঙ্গাইলে উপনির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছিল। আমরা ঠিক করলাম শামসুল হক সাহেবকে অনুরোধ করব মুসলিম লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়তে। শামসুল হক সাহেব শেষ পর্যন্ত রাজি হলেন, কিন্তু টাকা পাওয়া যাবে কোথায়? হক সাহেবেরও টাকা নাই আর আমাদেরও টাকা নাই, তবু যেই কথা সেই কাজ। শামসুল হক সাহেব টাঙ্গাইলে চলে গেলেন, আমরা যে যা পারি জোগাড় করতে চেষ্টা করলাম। কয়েকশত টাকার বেশি জোগাড় করা সম্ভব হয়ে উঠল না। ছাত্র ও কর্মীরা ঘড়ি কলম বিক্রি করেও কিছু টাকা দিয়েছিল। এদিকে ছাত্রনেতাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, এর প্রতিবাদ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে 17 এপ্রিল বিশ্ববিদ্যালয় খুলবে। ছাত্রলীগ ও অন্যান্য ছাত্রকর্মী
যারা ঢাকায় ছিল 150 নম্বর মোগলটুলিতে বসে এক সভা করে ঠিক করল যে 17 তারিখ থেকে প্রতিবাদ দিবস পালন করা হবে। শুনছিলেন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ। এবারে শ্রোতাদের কথা বলতে চাই, তাদের মনের কথা জানতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি ইয়ালাপন পর্বে। আজও এই ইয়ালাপন গ্রন্থনা করেছেন তামান্না সিদ্দিকী। আমন্ত্রণ সবাইকে ইয়ালাপনের আজকের পর্বে। আজকে প্রথম ইমেলটি পড়ছি, যেটি পাঠিয়েছেন ডুমুরিয়া গাজীপুর থেকে আরিফ মাহমুদ পরশ। লিখেছেন, গত 25 অক্টোবরের সকল পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে। ওই দিনের পর্বগুলোর মধ্যে রণাঙ্গনের দিনগুলো পর্বে আমাদের সকলের প্রিয় মীর আহসান হাবিব বাপ্পি ভাইয়ার সঞ্চালনে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুর রহমানের যুদ্ধকালীন স্মৃতিচারণ শুনে আপ্লুত হয়েছি। শ্রমকণ্ঠ পর্বে একজন নরসুন্দরের মুখে জানতে পারলাম তার জীবন সংগ্রামের কথাগুলো। আসলে কোনো কাজকেই ছোট করে দেখতে নেই। আসুন সমাজের খেটে খাওয়া মানুষদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। উৎসবে বাংলাদেশ পর্বে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব সম্বন্ধে জানতে পারলাম। পরিশেষে সুরের মূর্ছনায় শুনলাম হাসন রাজার গান। সত্যি দারুণ লাগলো ওই দিনের সকল পরিবেশনা। এছাড়া গত 26 তারিখের আয়োজনও খুব ভালো লেগেছে। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো, ধন্যবাদ সাথে থাকার জন্য। পরের মেলটি করেছেন মোহাম্মদ আনারুল ইসলাম উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ ভারত থেকে। লিখেছেন, ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান এবং আগের মতোই নিয়মিত প্রিয় দর্পণের সাথে থাকছি। গত 20 অক্টোবর প্রচারিত দর্পণ শুনলাম। এই দিনে অসমাপ্ত আত্মজীবনী, তারার সাথে কিছুক্ষণ, পাহাড় ও প্রকৃতি এবং আমাদের গান পর্বসহ এই দিনের দর্পণের পুরোটা আয়োজন ছিল অসাধারণ। বিশেষ করে তারার সাথে কিছুক্ষণ পর্বে প্রিয় অভিনেতা শাহেদ শরীফ খানের সাক্ষাৎকার এবং পাহাড় ও প্রকৃতি পর্বে ধূপপানি ঝর্ণার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রতিবেদন আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। আমি তারার সাথে কিছুক্ষণ পর্বে আমার প্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের সাক্ষাৎকার শুনতে চাই। আপনার অনুরোধ কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে। মেলের জন্য অসংখ্য ধন্যবাদ। রওশনারা লাবণী শঙ্করদিয়া কুষ্টিয়া থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আমার মেইল পড়ে দেওয়ার জন্য। নিজের লেখা মেইল প্রিয় মানুষদের মুখ থেকে শুনে মনটা ভরে যায়। দর্পণকে ভীষণ ভালোবাসি, তাই শুনে সবসময় লেখার চেষ্টা করি। মাঝে মাঝে হয়, মাঝে মাঝে লেখা হয় না। তবে দর্পণ শুনে যে অজানা তথ্য বিনোদন পাই তা অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষার বিষয়। গত 26 তারিখে প্রচারিত দর্পণের সকল আয়োজন খুব ভালো লেগেছে। আমি রূপালী সংস্কৃতি পর্বে হাওয়া ছবির আলোচনা, রসনার সাতকাহন পর্বে রসমালাই মিষ্টি সম্পর্কে এবং আমাদের গান পর্বে আহসান হাবিব বাপ্পির লেখা একটি গান শুনতে চাই। আপনার সকল অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। আর আপনার ভালো লাগার কথা জেনে ভালো লাগলো। ভালো লাগলো সকল কাজের মাঝেও সময় করে দর্পণে লিখেছেন তার জন্য। অসংখ্য ধন্যবাদ এভাবে দর্পণের সাথে নিয়মিত থাকার জন্য। এবার একজন নতুন ইমেল লেখকের কথা পড়ছি। তার নাম হচ্ছে তানজিলা সাথী, উত্তর বাসাবো, ঢাকার শ্রোতা তিনি। লিখেছেন, আমি দর্পণের একজন নতুন লেখক, কিন্তু দর্পণ শুনে আসছি দীর্ঘদিন ধরে। এ লেখার জবাব পেলে নিয়মিত লিখব আশা করছি। গত 25 অক্টোবর পুরো আয়োজন শুনলাম, খুবই ভালো লেগেছে। বিশেষ করে রণাঙ্গনের দিনগুলো পর্বে একজন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ আমাকে মুগ্ধ করেছে এবং নাসিমা রাজ্জাক জুথির সঞ্চালনে উৎসবে বাংলাদেশ পর্বে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব নিয়ে প্রবন্ধটি ভালো লাগল। 26 তারিখের সকল পরিবেশন আমাকে করেছে মুগ্ধ। তবে সকল পরিবেশনার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে ইয়ালাপন এবং আবিষ্কারের কথা পর্বে খাদিজা আক্তারের গ্রন্থনায় উপমা শিরিনীর উচ্চারণে কাগজ আবিষ্কারের কথা। এমন সুন্দর আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য দর্পণ পরিবারের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। দীর্ঘদিন ধরে শুনে এত দেরিতে লেখাটা কিন্তু অন্যায়, তবু শেষ পর্যন্ত যে লিখেছেন তাতেই আমরা আনন্দিত। আপনার লেখা আমরা পড়ে দিয়েছি, নিশ্চয়ই আপনিও এখন থেকে নিয়মিত শুনবেন এবং লিখবেন। ধন্যবাদ। আমার হাতে আরও একজন নতুন ইমেইল প্রেরকের ইমেইল আছে। প্রথমেই তার পরিচয় বলছি, তিনি হচ্ছেন সাজিদ ইসলাম আরিয়ান, কাপাসিয়া গাজীপুরের শ্রোতা। লিখেছেন, আমি এই অনুষ্ঠানের নতুন একজন শ্রোতা, আশা করছি আমাকে আপনারা গ্রহণ করবেন। গত 22 অক্টোবর প্রচারিত সকল পরিবেশনা ভালো লেগেছে, তবে সকল পর্বের মধ্যে রসনা সাতকাহন পর্বে রংপুর অঞ্চলের সিদুলের ভর্তানি নিবন্ধটি এবং 23 তারিখের স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রৌনক জাহানের সাথে বঙ্গবন্ধু স্মৃতি রোমন্থনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ রইল দর্পণের সাথে সংশ্লিষ্ট সকলকে। আপনাকেও ধন্যবাদ দর্পণকে ভালোবেসে লিখেছেন তার জন্য।
জন্য আশা করি এখন থেকে নিয়মিতই লিখবেন। এবার সংক্ষেপে কিছু মেইল পড়ছি। যুগের সাজ যুগের পোশাক পর্বে লুঙ্গি নিয়ে আলাপচারিতা অনেক অনেক ভালো লেগেছে, তাই ধন্যবাদ জানিয়ে মেইল করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে। সাহিত্য সমাচার পর্বে আবুল ফজলের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বইটির বিস্তারিত বর্ণনা, রসনার সাতকাহন পর্বে রংপুর অঞ্চলে জনপ্রিয় খাবার সিঁদোল সম্পর্কে তথ্যবহুল পরিবেশনাটির জন্য ধন্যবাদ জানিয়ে ঠাকুরগাঁও অঞ্চলের বোয়াল মাছের ঝোল এবং বেগুনের লাবড়া দিয়ে ভাপা পিঠা সম্পর্কে জানতে চেয়েছেন বিএম কৌশিক আহমেদ সুজন ঘোড়াদের গোপালগঞ্জ থেকে। মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বের সাউরাল পাংশা থেকে গত 18 তারিখের প্রত্যেকটি পর্ব ভীষণ ভীষণ ভালো লেগেছে জানিয়ে বুড়িগঙ্গা নদী নিয়ে প্রতিবেদন এবং নায়ক ইমনের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। 26 অক্টোবর আবিষ্কারের কথা পর্বে কাগজ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনটির জন্য ধন্যবাদ জানিয়ে এই পর্বে ঘড়ি আবিষ্কার সম্পর্কে জানতে চেয়েছেন আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। একই জায়গা থেকে তাসলিমা খানম সুমি 25 অক্টোবর শ্রমকণ্ঠ পর্বে একজন নরসুন্দরের সাথে আলাপচারিতা ভালো লেগেছে জানিয়েছেন, এবং 27 অক্টোবর সংস্কৃতি ঘরে বাইরে পর্বে চতুর্থ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব নিয়ে ব্যতিক্রমধর্মী পরিবেশনাটির জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের কাছে মেইল করেছেন ফয়সাল আহমেদ শিপন। তো বন্ধুরা, মেইলের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে। তো এবার বিদায় নিচ্ছি ইয়ালাপন থেকে, আর শেষ কথা জানিয়ে যাই আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ialaponbibidhaka@gmail.com। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই কিন্তু সাজগোজ পছন্দ করি, সাজের বিষয়টি আমাদের অনেকেরই প্রিয়। আমরা অনেকেই আমাদের পছন্দ মতো সাজতে চাই, অনেকেই আবার সাজার মাঝে বাঙালি ঐতিহ্যকে ফুটিয়ে তুলি। দর্পণের এবারের আয়োজন যুগের সাজ যুগের পোশাক, এ পর্বটি গ্রন্থনা করেছেন রাশিদা খাতুন, পরিবেশনায় উপমা শিরিন। প্রিয় শ্রোতা, আমাদের পোশাক বা বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলঙ্কার যেন নারীদের অহংকারের অংশ। আর বাঙালি নারীর প্রিয় অলঙ্কারের মাঝে অন্যতম একটি হচ্ছে নূপুর। ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সী সবার পায়ে এখন নূপুর সাজে। হাল সময়ে নূপুরের জনপ্রিয়তা যেন একটু বেশি বেড়ে গেছে। আজ তাই যুগের সাজ যুগের পোশাক পর্বে বলবো নূপুরের কথা। নূপুর পায়ের গোড়ালির চারপাশে পরিধান করার একটি অলঙ্কার। অঞ্চলভেদে এই নূপুরের নাম কোথাও পাত্তিলো, কোথাও গোলসু, আবার কোথাও পায়েল নামে পরিচিত। তবে দেখতে একই রকম হলেও শুধু এক পায়ের গোড়ালিতে যেটি পরা হয় মূলত সেটাকে পায়েল বলে। ইতিহাস মতে দক্ষিণ এশিয়ার মেয়ে ও মহিলারা কমপক্ষে 8000 বছরেরও বেশি সময় ধরে নূপুর পরিধান করে আসছে। প্রাগৈতিহাসিক সময় থেকে মিশরীয় মহিলাদের মাঝেও এই নূপুর পরিধানের প্রমাণ পাওয়া যায়। এমনকি মেহেরগড়ের নব্যপ্রস্তর যুগ এবং তাম্রযুগেও নূপুর ব্যবহারের নিদর্শন পাওয়া যায়। অন্যদিকে পশ্চিমা সংস্কৃতিতেও অল্প বয়স্ক পুরুষ ও মহিলা উভয়ের মাঝেই নূপুর বা পায়েল পরার প্রচলন দেখা যায়, যদিও তারা মূলত চামড়ার তৈরি পায়েল বা নূপুরই বেশি পরে। তবে দক্ষিণ এশিয়া অঞ্চলের নূপুর রূপা, সোনা বা পুঁথি দিয়েই বেশি তৈরি করা হয়। এখানকার অনেক নারীরাই এটি রেওয়াজি গহনা বা পারিবারিক রীতি হিসেবে ব্যবহার করেন। ভারতীয় বিয়েতে নূপুর হলো একটি গুরুত্বপূর্ণ গহনা। তবে গহনা হিসেবে এই যে নূপুরের কথা বলছি, ইতিহাসবিদদের মতে এটি গোড়া থেকে অলঙ্কার ছিল না, এ ছিল বাঁধন। যখন দাস প্রথা চালু ছিল তখন দাস ক্রেতা নতুন দাস কেনার সাথে সাথেই তার পায়ে পরিয়ে দিত ঘুঙুর লাগানো বেড়ি, যা দাসের প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বাঁচত। কোনো দাস পালিয়ে যেতে চাইলে তার ঘুঙুর দ্রুতলয়ে বেজে উঠত এবং মালিক টের পেয়ে যেত। পরিণামে দাসের কপালে জুটত চরম শাস্তি। পরবর্তীতে সেই দাস প্রথা বিলুপ্ত হয়ে গেলেও রয়ে গেছে সেই বেড়ির চল, যা সময়ের বিবর্তনে পরিবর্তিত হয়ে রূপ নিয়েছে নূপুরে। এক সময় নূপুর দুপায়ে একই ডিজাইনের জোড়া বেঁধে পরার রেওয়াজ থাকলেও হাল ফ্যাশনে নূপুরের আচরণটা কিন্তু একটু ভিন্ন। যখন এক পায়ে 5-6টা নূপুর ঝোলানো স্টাইল পর্যায়ে পড়ে, চিকন সূক্ষ্ম কাজের এসব নূপুর অনেকেই 2-3টা পেঁচিয়ে পায়ে জড়িয়ে থাকেন। রূপায় সোনা বা পুঁথির সাথে সাথে এখন ইমিটেশন সহ আরও নানা উপকরণের নূপুর বাজারে পাওয়া যায়।
খুব জমকালো নূপুরের ডিজাইনের প্রচলন এখন আর নেই বললেই চলে। এখন নূপুরের স্টাইলটা খুব হালকা ধরনের, সাথে থাকতে পারে পুঁতি, স্টোন, কৃত্রিম মুক্তা আর ইমিটেশনের নানা ইলাস্ট্রেশন। এছাড়া স্বর্ণের নূপুরগুলো ডিজাইনে অনেকটাই হালকা হয়ে এসেছে, সাথে যোগ হয়েছে পুঁতি আর মিনার কাজ করা নূপুর, যা মানিয়ে যাবে যে কোনো পোশাকের সাথে। প্রিয় শ্রোতা, সাজ পোশাকের এই অনুষঙ্গ শুধু যে নারীদের মন কাড়ে তা না, মনে ছন্দ তোলে কবি সাহিত্যিকদেরও। আর তা থেকেই কবি নজরুল লিখেছেন, শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি বায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। প্রিয় শ্রোতা, শব্দে শব্দে নূপুরের রোমঝম সুর তুলে এবার বিদায় পথে যেতে হবে আমাকেও। আগামী যুগের সাজ যুগের পোশাক পর্বে ফিরব অন্য কোনো বিষয় নিয়ে। শোনার আমন্ত্রণ রইল। নদী তার রূপ দিয়ে আমাদেরকে মুগ্ধ করে, নদী তার অন্তর দিয়ে আমাদের সহযোগিতায় কত রকম ভূমিকা রাখে। এই নদীর কাছে আমাদের ঋণের যেন শেষ নেই, তাই নদীর কথা দর্পণের মাধ্যমেও আমরা তুলে ধরতে চাই। সবাইকে শুনতে অনুরোধ জানাই নদী ও জীবন পর্বটি। আজও এই পর্বের গ্রন্থনায় এবং উপস্থাপনায় আছেন আফসানা হাসান। সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষের জীবনযাত্রার সাথে নদীর অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। যুগে যুগে বিভিন্ন ধর্মগ্রন্থে মনীষীদের লেখায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে নদী। প্রাগৈতিহাসিক কাল থেকে চাষাবাদের জন্য পানির প্রধান চাহিদা মিটিয়েছে নদীগুলো। তাছাড়া যোগাযোগ ও পণ্য পরিবহনেও নদীপথ অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। দেলুতি নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 8 কিলোমিটার, গড়প্রস্থ 158 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দেলুতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের 43 নম্বর নদী। দেলুতি নদী খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে প্রবাহমান ভদ্রা নদী হতে উৎপত্তি লাভ করেছে। এরপর এই নদীর জলধারা একই জেলা এবং একই উপজেলার দেলুটি ইউনিয়ন ও লতা ইউনিয়নের সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে শিবসা নদীতে নিপতিত হয়েছে। এই নদীর একমাত্র উপনদী গুণাখালী নদী, যা একই জেলা ও একই উপজেলার লতা ইউনিয়নে এই নদীর সাথে মিশেছে। দেলুতি নদীতে সারা বছর পানির প্রবাহ থাকে এবং ছোট বড় সব ধরনের নৌযান চলাচল করে। নদীর উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত। সমুদ্র উপকূলীয় এলাকায় প্রবাহিত হয় নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। বাংলাদেশকে সবুজ শ্যামলে ভরে তোলার পেছনে নদ নদীর ভূমিকা অপরিসীম। নদীর পানিতে বয়ে আসা পলি প্রাকৃতিকভাবে আমাদের মাটিকে উর্বর করেছে। এদেশের নদীগুলো মিঠা পানির মাছের অন্যতম উৎস, আর এসব নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে হাজারো মানুষ। নদীকে ঘিরেই আমাদের অনেক চাওয়া পাওয়া আর নদী জীবন। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে দর্পণকে আপনারা অনেক অনেক ভালোবাসেন, আর সে ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আমরা পাই আপনাদের লেখার মধ্য দিয়ে। আমরা আরও অনেক অনেক লেখা চাই আপনাদের কাছ থেকে। লিখতে পারেন আমাদেরকে পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। চাইলে কিন্তু আমাদেরকে মেইলও করতে পারেন। মেইল করার ঠিকানা হচ্ছে ealapon@gmail.com। নিশ্চয়ই শ্রোতা বন্ধু, আপনারা আমাদের কাছে লিখবেন এবং সেই লেখাগুলো নিয়ে আমরাও আপনাদের সামনে হাজির হব। তবে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির করতে চাই সুরের মালা, অর্থাৎ গান শোনাতে চাই। আমাদের গান পর্বে শোনাবো আজকে একটি আধুনিক গান, আর গানটির কথা লিখেছেন চন্দন মজুমদার, সুরারোপ করেছেন আতিকুর রহমান, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন সাজিয়া সুলতানা পুতুল। তোমার আশায় বসে থাকি
সুরের রেশ ধরে এবার বিদায় নেব আমরা। বিদায় নীতি নিতে বলে যাই, আসুন ডেঙ্গু জ্বর থেকে সাবধান থাকি সবাই। আর এই সাবধানতার প্রথম কাজটি হচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধন করা বা সেটা জন্মানো থেকে রোধ করা। তার জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন, কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। একই সাথে মশারি ব্যবহার করুন ঘুমানোর সময়, সেটা রাতে হোক কিংবা দিনে। আসুন সকলে সচেতন থাকি, সবার সুস্থ জীবন কামনায়। এবার শেষ কথায় বলে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি হাসান হাবিব বাপ্পি। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাইকে জানাই বিদায়ী শুভেচ্ছা। জয় বাংলা।